এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, মন্ত্রিসভার রদবদল অনুষ্ঠানে আমন্ত্রিত শুভেন্দু অধিকারী ও বিমান বসু। রাজ্য মন্ত্রিসভার রদবদল অনুষ্ঠানে আমন্ত্রিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বুধবার হতে চলেছে রাজ্য মন্ত্রিসভার রদবদল। একাধিক নতুন মুখকে মন্ত্রিসভায় জায়গা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকেও। বুধবার রাজভবনে বিকেল চারটে নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা শপথ নেবেন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বাংলার অস্থায়ী রাজ্যপাল লা গণেশন শপথবাক্য পাঠ করাবেন মন্ত্রীদের। মন্ত্রিসভার রদবদল নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাঁচ ছয়জন নতুন মন্ত্রী হবেন। বর্তমান রাজ্য মন্ত্রিসভা বাদ পড়বেন চার পাঁচজন, তবে যারা মন্ত্রিসভা থেকে বাদ পড়বেন তাদের সাংগঠনিক কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। সূত্রে খবর, রদবদলের পর রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী এবং উদয়ন গুহ। এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, মন্ত্রিসভার রদবদল অনুষ্ঠানে আমন্ত্রিত শুভেন্দু অধিকারী ও বিমান বসু। রাজ্য মন্ত্রিসভার রদবদল অনুষ্ঠানে আমন্ত্রিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বুধবার হতে চলেছে রাজ্য মন্ত্রিসভার রদবদল। একাধিক নতুন মুখকে মন্ত্রিসভায় জায়গা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকেও। বুধবার রাজভবনে বিকেল চারটে নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা শপথ নেবেন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বাংলার অস্থায়ী রাজ্যপাল লা গণেশন শপথবাক্য পাঠ করাবেন মন্ত্রীদের। মন্ত্রিসভার রদবদল নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাঁচ ছয়জন নতুন মন্ত্রী হবেন। বর্তমান রাজ্য মন্ত্রিসভা বাদ পড়বেন চার পাঁচজন, তবে যারা মন্ত্রিসভা থেকে বাদ পড়বেন তাদের সাংগঠনিক কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। সূত্রে খবর, রদবদলের পর রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী এবং উদয়ন গুহ।